আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরেকটা DIY হোম ডেকোরেশন আইডিয়া নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াল আর্ট, এই ওয়াল আর্টগুলো আমি কিভাবে বাসায় করেছি সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো এখন তো মার্বেল ওয়াল আর্টগুলো অনেক বেশি ট্রেন্ডি আর অনেক এক্সপেন্সিভ। তো আমি কয়েকটা দোকানে দেখেছি, আবার অনেকগুলো ওয়েবসাইটেও দেখেছি। তো আমার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, গোল্ড এন্ড সিলভার, এটা তো আপনাদেরকে আমি সবসময় বলি। তো আমার এই কালারগুলোর ভিতর আমি যখন দেখছিলাম, দেখি যে এত বেশি এক্সপেন্সিভ ওয়াল আর্টগুলো পছন্দ হয়েছে কিন্তু দামটা আমার পছন্দ হয়নি। তো আমি কি করছি যে চিন্তা করছিলাম যে আমি বাসায় কি করে অল্প খরচে এই ওয়াল আর্টগুলো বানাতে পারি। এই ওয়াল আর্টটা আমার বেসমেন্টেই ছিল, আমরা যখন বাড়ি কিনেছি আগের মালিকের ছিল। তো এগুলো অনেক পুরানো, ওল্ড মডেলের, তো আমি ব্যবহার করিনি আবার ফেলেও দিইনি, কারণ ফ্রেমটা অনেক বেশি মজবুত, তো আমি রেখে দিয়েছি, হয়তো পরে আমি কখনো রিসাইকেল করবো এই জন্য। তো এখন ভাবলাম যে ঠিক আছে, আমি এটা দিয়েই ট্রাই করে দেখি কেমন হয়। এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি যে ওয়াল আর্টগুলো আমি লাইক করেছিলাম কিন্তু এগুলার দামগুলো এত বেশি, তো আমার কাছে মনে হয়েছে টু মাচ। তো আমি ট্রাই করব এগুলার কাছাকাছি করার জন্য, আমি ট্রাই করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যেই ওয়াল আর্টগুলো আমি লাইক করেছি, আর এটা হচ্ছে যেটা আমি বানিয়েছি। তো আমার কাছে তো মনে হচ্ছে যেগুলো আমি দোকানে দেখেছি ওগুলোর থেকে আমারটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো চলুন দেখে আসি কীভাবে বানাবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো পুরানো, এই যে ওয়াল আর্টগুলো আমার বাসায় ছিল, তো এগুলো অনেক মজবুত, এগুলো অনেক আগের ওই সিনারিগুলো। তো আমি এখন এটাকে কীভাবে রিসাইকেল করব এটা আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমাদের সবার বাসায় পুরানো ওয়াল আর্ট, পুরানো ওয়াল ডেকোরেশন থাকে, তো আমরা এগুলো যদি শুধু কালারটা একটু চেঞ্জ করে দিই, তো তাহলে এগুলো আবার আমরা রিসাইকেল করে আবার ইউজ করতে পারি, বারবার নতুন জিনিস কিনতে হয় না। তো এই ওয়াল আর্টগুলো বানাতে আমি একদম বলতে গেলে শুধু গ্লিটার ছাড়া তেমন কিছুই আমার কিনতে হয়নি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্ট বাই পার্ট। এই যে আমি প্রথমে প্যাকিংটা খুলে নিচ্ছি। আপনারা যখন কোনো ওয়াল আর্ট খুলবেন, পিছন থেকে খুলবেন, তখন মনে রাখবেন স্টেপ বাই স্টেপ, নাহলে কিন্তু এটা পরে আপনারা লাগানোর টাইমে সুন্দর করে এটা ফিটিংস হবে না। তো আর যদি মনে হয়, মনে করেন যে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ভিডিও করে রাখবেন, খোলার টাইমে ভিডিও করে রাখবেন, তাহলে পরে ইজিলি ওইটা দেখলে বুঝে যাবেন যে কোনটার পরে কোনটা লাগাতে হবে। তো আমি এক এক করে সবগুলা খুলে নিচ্ছি। এই যে এটা হচ্ছে মেন যে ক্যানভাসটা, ওটা ওটার উপরে আবার আরেকটা পার্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা স্কোয়ারের মতো পার্ট আছে, ওইটা আমি আলাদা করে খুলে নিচ্ছি। এই যে খুলে ফেলেছি আমি এই পার্টটা, এই পার্টটা আমি আলাদা করে পেইন্ট করবো, এগুলো এইটার সাথে লাগাবো না। আর আজকের যে আমি পেইন্টটা দেখাবো একেবারে ইজি, মানে এটা হচ্ছে একেবারে ফাঁকিবাজি টাইপের পেইন্ট আর কি। আপনি এটার জন্য পেইন্টারও হতে হবে না, আর এটার জন্য কোনো আপনার ব্রাশও লাগবে না, একদম ইজি একটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে উড কালারের যে ফ্রেমগুলো ছিল ওইটা আমি গোল্ডেন স্প্রে করে নিচ্ছি। আপনারা যদি উড কালার পছন্দ করেন রাখতে পারেন, কিন্তু আমি উড কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি গোল্ড পেইন্ট করে নিচ্ছি। আমি তিনবার স্প্রে পেইন্ট করেছি এই ফ্রেমগুলোর ভিতর। আর এখন হচ্ছে ক্যানভাসটা আমি কীভাবে পেইন্ট করব ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে ইজি, যে কেউ পারবেন। এই যে এখন আমি নিয়ে নিয়েছি পেইন্ট নিয়ে নিয়েছি। আপনারা যদি দোকান থেকে রং কিনে পেইন্টগুলো করেন, তাহলে চেষ্টা করবেন অ্যাক্রাইলিক পেইন্ট কেনার জন্য। আমি তো বলেছি আমি সবসময় ট্রাই করি আমার ঘরে যে জিনিসগুলো আছে আমি ওগুলো দিয়েই এই আমার ডেকোরেশনগুলো করার জন্য। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াল পেইন্ট, আমরা ওয়াল পেইন্ট করার পরে কিছু পেইন্ট রয়ে গিয়েছিল ওগুলো দিয়ে আমি করছি। তো যারা নতুন তারা ট্রাই করবেন যে অ্যাক্রাইলিক পেইন্টটা ইউজ করতে, তাহলে আপনাদের জন্য কাজ করতে ইজি হবে, কারণ ওয়াল পেইন্টটা কিন্তু অনেকটাই মানে আপনার থিক, ওইটার সাথে কাজ করতে একটু হার্ড হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি তিন কালারের রং নিয়েছি, একটা হচ্ছে অ্যাশ কালার, ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তিনটা রং আমি ক্যানভাসের তিন সাইডে দিয়েছি, জাস্ট আপনি দেখতে তো পেলেন আমি কিভাবে গ্লাস থেকে ঢেলে দিয়েছি, এইটাই কোনো এত স্পেশাল কোনো টেকনিক না। এরপরে আমি একটা হেয়ার ড্রায়ার দিয়ে এই রংগুলোকে আমি একটার ভিতর আরেকটা রং ঢুকিয়ে দিচ্ছি, তখন একটা মার্বেল এফেক্ট হবে।
এই স্টেপটা সম্পূর্ণ আপনার নিজের উপর। আপনি একটু একটু করে দেখবেন কতটুকু গেলে আপনি আপনার কাছে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, আপনি ওইটা আপনার কাছে আস্তে আস্তে দেখবেন। একেবারে বেশি স্পিড দিয়ে রাখবেন না হেয়ার ড্রায়ারের, তাহলে রংটা ছড়িয়ে যাবে অনেক বেশি। তো আপনি কি করবেন, রংটা আস্তে আস্তে হেয়ার ড্রায়ারের এটা আস্তে দিয়ে রাখবেন, সেটিংসটা আস্তে দিয়ে রাখবেন, আস্তে দিয়ে রেখে আস্তে আস্তে করে দেখবেন রংটা কতটুকু গেলে আপনার কাছে সুন্দর লাগতেছে, কতটুকু মার্বেল এফেক্ট হলে আপনার কাছে জিনিসটা আপনার কাছে সুন্দর লাগতেছে, ওইটা আপনার উপরই নির্ভর করে। তো আমি এই তিনটা কালার দেওয়ার পরে এখন আমি দিচ্ছি গোল্ড কালার। সেম একই টেকনিকে আমি মিডলে একটা রো গোল্ডেন দিব। তো আমি একটু একটু গোল্ডেন পেইন্টটা দিতেছি আর আমি হেয়ার ড্রায়ার দিয়ে ব্লো করতেছি। তো এরকম আস্তে আস্তে, এত বেশি দিবেন না, তাহলে এটা আপনি কাজ করতে এটা আপনার জন্য টু মাচ হয়ে যাবে। একটু একটু করে দিবেন, তারপরে এটা ব্লো ড্রায়ার দিয়ে ব্লো করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যানভাসটা পেইন্ট করা হয়ে গেছে। যেহেতু আমি ওয়াল পেইন্ট ইউজ করেছি ওই জন্য দেখতে পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে ঠিক একটা টেক্সচার দেখা যাচ্ছে। আর আপনারা যদি অ্যাক্রেলিক পেইন্ট ইউজ করেন তাহলে এটা আর একটু বেশি স্মুথ হবে। তো আমি চেয়েছি আমি মানে ঘরে যেগুলো আছে ওগুলো দিয়ে আমি করতে। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যে স্টেপটা। এখন আমি এখানে নিয়েছি মডপজ নিয়েছি আর এগুলো হচ্ছে বড় গ্লিটার টাইপের, এগুলা হচ্ছে কনফেটির মতো বলা যায়। এগুলা সব ক্র্যাফট স্টোরে পাবেন, ডলার ট্রিতেও পাবেন। এগুলা ক্র্যাফটের জন্য ইউজ করে, আবার অনেক সময় বার্থডে বেলুনের ভিতরেও দেয় এই টাইপের আর কি। তো এগুলো একটু বড় গ্লিটারের মতো কিন্তু অত হেভি না, একেবারে লাইট। তো আমি প্রথমে মডপজ লাগিয়ে নিচ্ছি, এরপরে আমি এই গ্লিটার বড় গ্লিটারগুলো দিয়ে দিচ্ছি। এখন আপনাদের সাথে একটা আমি টিপস শেয়ার করছি মডপজ নিয়ে। যখন এই টাইপের আপনারা ডেকোরেশন বানাবেন তখন ট্রাই করবেন মডপজ ইউজ করার জন্য। মডপজ আর নর্মাল গ্লুর ভিতরে পার্থক্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে। মডপজটা হচ্ছে আপনি মডপজ লাগিয়ে যখন কোনো একটা জিনিস ইউজ করবেন, লাইক গ্লিটার হতে পারে, গোল্ড লিফ হতে পারে, তখন ওটার যে গ্লিটারের যে শাইনটা ওইটা এক্স্যাক্টলি সেম থাকবে। কিন্তু আপনি যখন অন্য একটা গ্লু ইউজ করবেন দেখবেন গ্লুর কারণে ওটা একটু ইয়ে হয়ে যাবে, আপনার শাইনিনেসটা কমে যাবে, কিন্তু মডপজ কিন্তু তা না। মডপজের আপনার যে গ্লুর কাজ করবে বাট আপনার যে জিনিসটা আপনি ইউজ করেছেন ওইটা সেম শাইনিনেসটা আপনার থেকে যাবে। তো আমি নিচে একবার দিয়েছি মডপজ, উপরে আবার দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে স্কোয়ার যেটা আমি তুলে রেখেছিলাম, এটা প্রথমে আমি একটা গোল্ড স্ট্র্যাপ দিয়েছিলাম, গোল্ডটা আমার পছন্দ হয়নি। এখন আমি সিলভার ক্রেওল মেটালিক সিলভার পেইন্ট আমি এটা স্প্রে করে নিচ্ছি। আর তার উপরে আমি দিব এখন এই যে নেক্সট স্টেপটা দেখাচ্ছি, আমি গ্লিটার দিচ্ছি, সেম একইভাবে মডপজ দিব, তার উপর আমি গ্লিটার লাগিয়ে দিচ্ছি। আমি যে স্কোয়ারের যে গোল্ডেন স্ট্র্যাপটা দেখিয়েছি প্রথমে আমি গোল্ডেন করেছি, এরপরে আমি সিলভার পেইন্ট করেছি। এটা দেখানোর কারণ কি, এক আপু আমাকে কমেন্ট করেছেন, আপু তুমি কত সুন্দর পারফেক্টলি সব কিছু করো। আমি যখন কোনো ক্রাফট করতে যাই আমি অলওয়েজ ম্যাচ করে ফেলি, ওই জন্য আমি কিছু করতে ভয় পাই। এই কারণে আমি এই স্টেপটা আপনাদেরকে দেখালাম যে আমি প্রথমে দেখেছেন তো আমি প্রথমে গোল্ডেন করেছি, পরে দেখি যে না গোল্ডেনে টু মাচ লাগছে এটাকে, অলরেডি সো মাচ গোল্ড এই পেইন্টের ভিতর। এখন আমি দিচ্ছি পিঙ্ক গ্লিটার। তো এই কারণে কি করেছি আমি, তো আমি ভাবলাম যে না এটা টু মাচ হয়ে যাবে, দেখতে বিশ্রী দেখা যাবে। তো আমি আবার ওই গোল্ডেন স্ট্র্যাপগুলো তুলে আমি এটা সিলভার পেইন্ট করেছি। তো এর মানে হচ্ছে কি, আমরা যারা আমরা কাজ করতে যাই, কাজ করতে গেলে ভুল হবে, ভুল থেকেই কিন্তু আমরা নতুন কিছু শিখি। তো আপনারা নার্ভাস হবেন না ভুল হলে, এটা হতেই পারে, আমারও হয়। তো এটা এই জন্য আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আর এখন আমি লাগিয়ে নিচ্ছি গোল্ড লিফ, একটু গোল্ডের উপরে আর একটু গোল্ডেন টেক্সচার দেওয়ার জন্য আমি গোল্ড লিফটা লাগিয়ে নিচ্ছি। গোল্ড লিফটা তো খুব বেশি শাইনি, এটা তো আপনারাই জানেন, ওই জন্য আমি যেহেতু উপরে গ্লাস বসাবো তো যাতে আর একটু বেশি সুন্দর দেখা যায়, ওই জন্য আমি এই গোল্ড লিফটা ইউজ করছি গোল্ডের উপরে। আমি দোকানে যে ওয়াল আর্টগুলো দেখেছি ওগুলোর ভিতরে আমি দেখেছি এই টাইপের গোল্ডেন টেক্সচার থাকে, অনেকগুলো তো আবার গ্লিটার দেওয়া থাকে, স্টোন দেওয়া থাকে। তো আমি আমার মতো করে আমি করছি আর কি। আর গোল্ড লিফের জন্য আলাদা একটা গোল্ড লিফের গ্লু আছে, ওটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। তো আমি ট্রাই করেছি যে কিভাবে আমি কম খরচে গোল্ড লিফ ইউজ করতে পারি। তো আমি মডপজ দিয়ে ট্রাই করেছি, দেখি যে এটা সেম এফেক্ট দেয়। গোল্ড লিফ গ্লু ইউজ করলে আপনি যে এফেক্ট দিবে, মডপজ ইউজ করলেও আপনি সেম এফেক্টটা দেয়। তো আপনারা যারা গোল্ড লিফ গ্লু ইউজ করেন আপনারা মডপজ ট্রাই করতে পারেন, এটা সেম, কোনো ডিফারেন্ট না। এটাও আপনাদের জন্য একটা টিপস হলো আজকে, যে আপনারা যারা গোল্ড লিফ লাইক করেন ডেকোরেশনে তারা মডপজ ইউজ করতে পারেন গোল্ড লিফ গ্লুটা না দিয়ে।
তো এই যে দেখতে পারছেন, এটা গোল্ড লিফটা হচ্ছে একেবারে পাতলা, মানে ধরলে ছিঁড়ে যাবে এই অবস্থা। খুবই কেয়ারফুল করে গোল্ড লিফ হ্যান্ডেল করতে হয়, এই যে হালকা করে ধরে, কারণ আবার একটা সাথে একটা লেগে দলা পাকিয়ে যায়, দলা পাকিয়ে গ্লিটারের মতো ইয়ে হয়ে যায়, ভেঙে যায়, ছোট ছোট হয়ে ভেঙে যায়। তো একেবারে সাবধানে কেয়ারফুলভাবে এটা আপনারা হ্যান্ডেল করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমার পেন্টিংটা শেষ, মোটামুটি শেষ। এখন আমি এক্সট্রা যে লুজ গ্লিটারগুলো ছিল ওগুলো আমি একটা ব্রাশ দিয়ে, পেন্টিং ব্রাশ দিয়ে আমি ওগুলো ক্লিন করে নিচ্ছি, যাতে পরে আমি লাগানোর পরে যেন এগুলা খুলে না আসে। এই যে আমি একটু হাত দিয়েও ভালো করে শেক করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো লুজ গ্লু গ্লিটার পড়েছে। এই যে একটা আমার একটা ওয়াল আর্ট আমার ফিটিং করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আমি কিভাবে লাগাচ্ছি, যেহেতু অরিজিনাল অনেক কিছু আমার নষ্ট হয়ে গেছে, তো আমি এটা কিভাবে করছি আমি ওটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ যে টেপগুলো ছিল ওগুলো কিন্তু আমি সেভ করতে পারিনি, ওগুলো পেপার টাইপের টেপ ছিল, ওগুলো ছিঁড়ে গেছে, খোলার টাইমেই ছিঁড়ে গেছে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা লাগাচ্ছি। গ্লাসটা দিয়ে দিয়েছি, আর এখন গ্লাসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আমরা তো ক্যানভাসটা দিয়ে দিলে আর ভিতরে গ্লাসটা ক্লিন করতে পারবো না। এর উপরে আমি ওই যে দেখিয়েছিলাম স্কোয়ার, ওইটা এখন আমি সিলভার কালার করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি মেন যে আমার ক্যানভাসটা, ওইটা দিয়ে দিচ্ছি। এখন এর পাশে কতগুলো সিলভার কালারের পিন ছিল, তো ওই পিনগুলো আমি লাগিয়ে দিব। তো এখন আমি যে পিনগুলো লাগানোর পরে এখন চারপাশে আমি এই এই গরিলা টেপ, এটা গরিলা টেপ, এটা অনেক বেশি স্ট্রং, এটা আমি হোম ডিপো থেকে নিয়েছি, যেহেতু এটা অনেক ভারী ওই কারণে আমি গরিলা টেপটা ইউজ করছি। এটা ডাক টেপ আর কি, নর্মাল যে ডাক টেপগুলো, কিন্তু এটা গরিলা ব্র্যান্ডের। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আগের যে লুকটা ছিল ওইটা দেখিয়ে দিচ্ছি, আগে যে দুইটা ছিল ওয়াল ডেকোরেশন দুইটা ছিল, আর এখন যেগুলো আমি বানিয়েছি ওগুলো আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখেন তো কীরকম লাগছে আপনাদের কাছে, কি আগেরগুলো ভালো লাগছিল না এখন যেগুলো করেছি এটা ভালো লাগছে, কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখতে পারছেন, দেখেন কিনা তো একেবারে ইজি, টাকা খরচ করে কিনা একেবারে ইজি, কিন্তু যখন আপনি কোনো কিছু নিজেই বানাবেন, যে কারণ আমি যে কালারগুলো চাচ্ছিলাম পিঙ্ক, গোল্ড, সিলভার, ব্ল্যাক, হোয়াইট, সবগুলো কিন্তু একটা পেন্টের ভিতর আমি পাচ্ছিলাম না। এখন আমি আমার পছন্দ মতো সবগুলো জিনিস আমি আমার একটা কাস্টমাইজ করতে পারলাম, যে কালারগুলো আমি চাই, যে ধরনের শাইনিনেসটা আমি চাই, সবগুলো আমি আমার মনের মতো করে আমি বানাতে পেরেছি। ওইটা কিন্তু আমি কিনতে গেলে কিন্তু এরকম আমি পেতাম না। তো এটা ট্রাই করবেন আপনারা নিজেরাই বাসায় কিছু একটা বানিয়ে ফেলতে, সবসময় যে কিনতে হবে তেমন কোনো কথা নেই। আর নিজে বানালে এটা একটা আপনার স্মৃতি, একটা মেমোরি, যে হ্যাঁ এটা আমি বানালাম, আমি না ফেলে জিনিসটা আমি রিসাইকেল করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়েছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজকে যারা নতুন এসেছেন তাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। আমার এই চ্যানেলে আমি মূলত হোম ডেকোরেশন আইডিয়া, অর্গানাইজেশন, ক্লিনিং, কুকিং এবং লাইফস্টাইল ভিডিও শেয়ার করে থাকি। তো এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর এই যে এখন দেখিয়ে দিচ্ছি, তখন যখন ভিডিও করেছিলাম তখন রাতের বেলা ছিল, আমি পেন্টিংটা শেষ করে ঝুলিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো এখন দিনের বেলা দেখাচ্ছি দিনের বেলা কেমন লাগে। দিনের বেলা আরো বেশি সুন্দর লাগছিল, এই যে দেখতে পাচ্ছেন দিনের আলোতে গ্লিটারগুলো কেমন চিকচিক করছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।